আমার ডেলিস্টেনের বোলিং খুব ভালো লাগতো ভাই পরে যদি আমি বলেছি তাহলে বলবো ডেলিস্টেন স্টেনের টেস্ট ক্রিকেট আমি সব আগে সবসময় বসে বসে টেস্ট ক্রিকেট দেখতাম ইভেন অনেক সময় এই খেলাধকার কারণে মাইরও খাইছে যে পড়াশোনা বাদ দিয়ে দেখা গেছে যে টেস্ট ক্রিকেট খেলা দেখতেছি দিন বসে বসে সো স্টেনকে দেখতাম অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকতো চাইতো যে ব্যাটসম্যানকে মানে ও চাইতো যে হি ওয়ান্ট টু সি দ্য ব্লাড অফ ব্যাটসম্যান সো এই জিনিসটা আমাকে বেশি অনেক বেশি অ্যাট্রাক্ট করতো যে না আমার অনেক ভালো লাগতো আমি এনজয় করতাম ওই সময় আমি এনজয় করতাম যেরকম বোলিং করার পরে যদি ব্যাটসম্যানের কাছে এরকম গিয়ে একটু গেসিভ মুড দেখাই বা নিজে বোলিংয়ের ভিতরে যদি একটু থ্রেট আনতে পারি আমি এই জিনিসগুলো তখনই মানে ইমাজিন করে আমি নিজে অনেক বেশি হয় যে ক্রিকেটের সৌন্দর্যটা আসলে টেস্ট ক্রিকেটে কারণ টেস্ট এমন একটি স্ট্র্যাটেজি যে যে জায়গায় আপনাকে আপনি যদি ভালো প্লেয়ার হন তাহলে সব সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন টেস্টের মধ্যে আপনার ওয়ান ডে ফর্ম্যাটও মাঝে মধ্যে খেলা লাগে মাঝে মধ্যে দেখা যায় যে নিজে সারভাইভ করতে হইতেছে মাঝে মধ্যে নিজের নিজের টেম্পারমেন্ট মাঝে মধ্যে নিজের পেশেন্স এগুলো প্রমাণ করতে হয় সো ওই হিসাবে সব দিক দিয়ে আমার কাছে টেস্ট ক্রিকেটে অনেক মজার মনে হয় যে এই জিনিসটা এনজয় করতে পারলে অনেক ভালো লাগে টেস্ট ক্রিকেটটা টেস্ট ক্রিকেটটা আসলে আমি মনে করি পুরোপুরিটাই এনজয়ের উপরে সো এই এই দিক দিয়ে রাখি আমার টেস্ট ক্রিকেটটাকে চুজ করা যায় আমায় আমার আমি ক্রিকেটকে এনজয় করতে চাই আর আমি মনে করি সেটা পুরোপুরিভাবে আমি টেস্ট ক্রিকেটই করতে অ্যাজ এ পেস বোলার আমি মনে করি অনেক বেশি ইন্ডুরেন্স দরকার আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো যে মেন্টালি টাফ হওয়াটা কারণ টেস্ট ক্রিকেটে এমন সময় দেখা যায় যে ব্যাটসম্যান উইকেট দিতে চাইবে না কারণ টেস্ট ক্রিকেটে এরকম যে ব্যাটসম্যান যত বেশি লং খেলতে যায়। চেষ্টা করতে থাকে সো মেন্টালি টাফ হইতে হবে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল একটা জায়গায় বল করতে করতে ব্যাটসম্যান ভুল করবে এই জিনিসটা করা লাগবে আর আমি মনে করি যে স্কিল লেভেলটা অনেক বাড়াইতে হবে টেস্ট ক্রিকেট খেলার জন্য যেমন সুইং নিউ বলে সুইং করানো বা ওল্ড বলে রিভার্স সুইং করানো স্কিল লেভেলটা যদি বাড়ানো যায় মেন্টালি টাফ থাকা যায় তাহলে আমি মনে করি টেস্ট ক্রিকেটে সাকসেস পাওয়া অনেক ক্রিকেটের হিসাবে এই জিনিসটাই সবাই চায় যে একটা যাতে পাথে একটা যাতে একটা একটা ট্রাকে যাতে যাইতে পারে যে এই আমি যদি ট্রাকে চলি তাহলে শেষ মাথাতে আমার ড্রিম আমার জন্য ওয়েট করতেছে সো ওই হিসাবে আমার কাছে অনেক ভালো লাগে যে না আমি আমার কাছে এখন মনে হয় যে না আমি ট্রাকের মধ্যেই আসি আমি যদি ভালো পারফরমেন্স করতে পারি নিজেরা ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমি এন্ড অফ দ্য ডে আমি আমার ড্রিমে বা আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো সো এই কারণে আর কি অনেক ভালো লাগায় কাজ করে আর অনেক বেশি নিজে 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 মোটিভেটেড হতে পারি যে না ট্রাকের মধ্যে আসে নিজেকে একটু একটু নিজে গোছাইতে হবে একটু বেশি হার্ডওয়ার্কিং করতে হবে যাতে নিজের ড্রিমটা যাতে অ্যাচিভ করতে পারি হ্যাঁ আবহানি অনেক বড়ো একটা দল ছোটোবেলায় থেকে আবহানির নাম শুনে আসতেছি আর এই বছর আর আলহামদুলিল্লাহ আবহানি থেকে খেলতেছি সো ফিলিংসটা অন্যরকম কারণ বাংলাদেশের যতগুলো পুরাতন টিম আছে বা সব থেকে আমি বলবো একদম ক্রিকেট শুরুর দিকে টিমগুলো আমাদের আবহানি একটা সো এত বড় একটা টিমের সাথে বা টিমের সাথে চুক্তিবদ্ধ হতে পারে আমি আসলে ক্রিকেট প্রথমে খেলতাম পাড়ার মধ্যে আসলে আমি গ্রামে বড় রয়েছি তো আমার কাজিনরা সবাই ক্রিকেট খেলতো ক্রিকেট অনেক পছন্দ করতো ওনাদের সাথে আমার ক্রিকেট প্রথমে একদম হাতে করি শুরু আর কি তারপরে আমার কাজিন জাকির হাসান ভাই লাস্টের আন্ডার নাইনটিন খেলছে উনি তে পড়তো আমি এই জিনিসটা শুনছিলাম তারপরের থেকে একটা ড্রিম ছিল যে তে ভর্তি হবো দেন একটা সময় বিকেএসপি ট্রায়াল দিলাম বিকেএসপিতে ভর্তি হলাম তারপরে বিকেএসপিতে আসার পরে বিভিন্ন ধরনের এইজ লেভেল খেলার সুযোগ পাইলাম আর ওই এজ লেভেলে ভালো পারফরমেন্স করার কারণে আন্ডার নাইনটিনের সুযোগ পাই আর ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে যাই আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ওকে আপনি যদি এখন লাস্ট যেত যতগুলো সিরিজ খেলেছে কেউ আমাদের ডোমিনেট করতে পারে না শুধুমাত্র এশিয়া কাপ ছাড়া এশিয়া কাপ ফাইনালে আনফর্চুনেটলি আমরা ইন্ডিয়ার কাছে পাঁচ রানে হেরে যাই তাছাড়া কিন্তু আমাদের কেউ ডমিনেট করতে পারে না আমাদের সবার ভিতরে একটা মানে বিলিভ ক্রিয়েট হয়ে গেছিলো যে না আমাদের কেউ ডমিনেট করতে পারবেন কেউ থামায় রাখতে পারবেন আর টু বি হনেস্টলি যদি আমি বলি যে আমি ফাইনালের ফাইনাল আগের দিন থেকে শুরু করি যে এই জিনিসটা আমার মাথার মধ্যে গেঁথে গেছিল যে আমরাই চ্যাম্পিয়ন হব আর কোনো নেগেটিভ থটসই আসতেছিল না মাথায় কারোর মধ্যে আমি দেখতেছিলাম না সবাই এত বেশি কনফিডেন্ট ছিল যে কি বলবো মানে সবার মধ্যে কনফিডেন্স দেখে যে একটু ডিমোটিভেট ছিল সেও দেখা গেছে মোটিভেটেড হয়ে গেছে ওই সময় আর আমরা এই জিনিসটা বিলিভ করছিলাম যে না আমরা এই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবো আর আলহামদুলিল্লাহ এটা হয়তো আগে বলি নাই কিন্তু এই বিশ্বাসটা সবার মধ্যেই ছিল আমি বলব